নমস্কার বন্ধুরা, কুইজিন বাই কেয়াতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ দই পটল। এই দই পটল বানানো যতটা সহজ খেতেও ততটাই সুস্বাদু। এই দই পটল বানাতে আমি নিয়েছি পটল 400 গ্রাম, যেটা আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, একটা তেজপাতা ও একটা শুকনো লঙ্কা, অল্প গোটা গরম মশলা, আদা বাটা 1 চা চামচ, টমেটো বাটা 1/2 কাপ, লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1/2 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ, কাজু চারমগজ ও পোস্ত বাটা 3 টেবিল চামচ, টক দই 1/2 কাপ, নুন স্বাদ অনুযায়ী, চিনি 1 চা চামচ ও লাগবে ঘি 1 টেবিল চামচ ও গরম মশলা 1/2 চা চামচ। প্রথমে ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ তেল গরম করে নেব। এবারে নুন হলুদ মাখানো পটলগুলো একে একে দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট পর পটলগুলো একটু উল্টে দেব। আবারও 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দেখুন প্রায় 80% ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। আবারও ফ্রাইং প্যানে 2 টেবিল চামচের মতো তেল দিলাম। তেলটা গরম হয়ে এলেতে দিয়ে দিচ্ছি তেজপাতা ও শুকনো লঙ্কা। এবারে দিচ্ছি গোটা গরম মশলা। একটু নাড়াচাড়া করে এতে আমি দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে একটু কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আবারও সমস্ত মশলাটা কষিয়ে নেব। এরপর এতে আমি অল্প একটু জল দিচ্ছি। এবারে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় একটু জল দিলাম যাতে মশলাটা ধরে না যায়। তারপরে দিয়ে দিচ্ছি 7 মতো নুন ও 7 মতো চিনি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাজু চারমগজ ও পোস্ত বাটাটা। আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে ভেজে রাখা পটলগুলো দিয়ে সমস্ত মশলার সঙ্গে পটলটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি গরম জল। এখানে কিন্তু আমি প্রতিবারই গরম জল ব্যবহার করেছি। মিনিট দুয়েক সময় ধরে ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। টক দইটা দিয়ে নাড়াচাড়া করে আরও অল্প একটু গরম জল দেব। এখানে আমি যেহেতু গ্রেভিটা একটু বেশি রাখবো তাই একটু জল দিলাম।
আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এটা প্রায় হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি এবার গরম মশলা গুঁড়ো ও সব শেষে 1 টেবিল চামচ ঘি। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ দই পটল। এই দই পটল রুটি, লুচি, পরোটা ও গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আজকের মতো বিদায়, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে।